বিষয় হচ্ছে এর যে পরিস্থিতি অ্যাকচুয়ালি এর অ্যাডজাস্ট ঠিক নেই। আমরা এই ক্লাস প্লেট নিয়ে এসেছিলাম, জানি যে হয়তো ক্লাস প্লেটে ডিস্টার্ব হবে, কিন্তু ক্লাস প্লেট দেখেন একটাও নষ্ট হয়নি। তো এই প্লেটই চলবে অবশ্য, কিন্তু ক্লাসটা যে ফিটিং করার দরকার ছিল যেভাবে সেটা ফিটিং করা হয়নি। তো আমরা একটু ফিটিং করলে পারেই এ আবার বাপ বাপ বলে চলতে শুরু করবে। তো চলুন এটাকে আমরা খুলে ফেলি আগে, আর এর ভিতরে তো নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এটাকে খুলতে হবে, এটা খুলে ফেলি তাহলে আবার চলতে শুরু করবে। এই ক্লাসটা এখনই ঠিক হয়ে যাবে, কিন্তু এর আগে এরকম পরিস্থিতি ছিল না অবশ্য। তো যাই হোক, আমরা এটা খুলি, খুললে পারেই আমরা বুঝতে পারবো যে কী পরিস্থিতি। এইগুলো হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু, যতটা দরকার ততটা এখানটায় প্রেসার দিতে হয়। আর ক্লাসটা দেখা যাচ্ছে যে বেশি প্রেসার হয়ে গেলে তখন সমস্যা দাঁড়ায়, আবার দেখা যাচ্ছে যে বেশি লুজ হয়ে গেলে তখনও সমস্যা দাঁড়ায়। তো আমরা এমনভাবে ফিটিং করব যে কোনো রকম সমস্যা এইখানটায় থাকবে না। এইগুলো হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু, এই অ্যাডজাস্টিং বোল্ট, এইগুলো দিয়েই অ্যাডজাস্ট করতে হয়। তো যেহেতু ক্ষয়ে গেছে মাথাগুলো, মানে এতটাই প্রেসার দিয়েছে বোল্টের উপরে, এই প্রেসারটা থাকে, এই বোল্টের উপরেই প্রেসার থাকে, কিন্তু ডাইরেক্ট স্ট্যাকের উপরে প্রেসারটা চলে এসেছে। এইখানটায় আমাদের খুলে নিতে হবে, নিয়ে প্লেটগুলো দেখবো যে কী পরিস্থিতি আছে। ওর মধ্যে লোহার প্লেট আছে, লোহার প্লেটটাও দেখবো, যদি সম্ভব হয় একটু ঘষে দিতে হবে। একটু ঘষে দিলে পারে আবার কিন্তু খুব সুন্দর চলতে শুরু করবে। তো এই ক্লাসটাই, ক্লাসই হচ্ছে গাড়ির সব কিছু। কোনো সময় লোড বেশি পড়লে বা দেখা যাচ্ছে যে কালো ধোয়া মারছে, ইঞ্জিন ভালো আছে অথচ দেখা যাচ্ছে যে টানতে চাইছে না, স্পিড কম গাড়ির, তো এর উপরে ডিপেন্ড করে এই সমস্ত সমস্যাগুলো। বা গিয়ারে ফেলতে গেলে দেখা যাচ্ছে যে ক্যাঁ ক্যাঁ করে শব্দ করছে, এই প্রবলেমগুলো কিন্তু এর মধ্যেই থাকে। তো ক্লাচ যদি সঠিকভাবে সেটিং করা যায় তাহলে এই সমস্যাগুলো আর আসবে না। প্রেসার দিয়েছে প্রচুর, এই দেখেন ওয়াশার দেওয়া একটা করে, আবার স্প্রিং তো আছেই প্লাস একটা করে ওয়াশার দেওয়া আছে, মানে যিনি ফিট করেছিল অ্যাকচুয়ালি ফিটিংটা সঠিক হয়নি। এই ফিটিংটা আমরা সঠিক করে দিলে পারে এই ক্লাসের আর কোনো সমস্যাই থাকবে না। প্রচুর প্রচুর প্রেসার দিয়েছে, এই স্প্রিংগুলো যদি অনেক সময় ডাউন হয়ে যায়, যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু ক্লাসটা স্লিপ করবে। ক্লাস স্লিপ করলে পরিষ্কার বুঝতে পারবেন যে ওই ক্লাস ড্রামটা যেটা পুলি, তো ওটা প্রচুর পরিমাণে হিট হয়। তো এইখানটাই পরিষ্কার বোঝা যাবে যে ক্লাসের প্রবলেম আসছে। আর তাছাড়া যিনি চালাবেন উনি পরিষ্কার বুঝতে পারবেন, যখন গিয়ারে দেবে, দেওয়ার সময় একটা শব্দ করবে, ক্যাঁ ক্যাঁ করে শব্দ করবে, আর যেতে চাইবে না, গিয়ারে যেতে চাইবে না। আর আরও সমস্যা আছে, যেরকম ক্লাস টেনে গিয়ারটা দিল, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে গাড়িটা এগোতে চাইবে না, একটা সমস্যা। তো এইগুলো হচ্ছে ছোট স্প্রিং, এটা হালকা প্রেসার রাখে, তো এরও দারুণ কাজ আছে। তো যাই হোক, এই দেখেন প্লেট, প্লেটটা জাম হয়েছিল অবশ্য, এই যে জাম হয়ে গেছে, এগুলো আমাদের ঘষে দিতে হবে। এগুলো ঘষে দিলে পারে সঠিক কাজটা হবে, কোনো সমস্যা হবে না।
বাবা এটা তো বিশাল জাম করছে, বেরোতেই চাইছে না তো। নাটতে জাম দিয়ে আসো না, নাট দিয়ে থাকবে না তো জাম। এসব এটা এত ধরে আছে কেন, কারণটা কি? এত তো ধরে থাকার কারণ নেই। এই প্লেটগুলো বেঁকে গেলে তখন সমস্যা দাঁড়ায়। দেখি কি পরিস্থিতি, এটা এইভাবে দেখি। তো ইজি চলে আসার কথা গো কাকা। এত জাম কেন, এতো জাম থাকবে না তো। ছোট করে বাড়ি দিলে তো না, এ বেঁকে গেলে সমস্যা গিয়ে দাঁড়াবে কাকা। এ বেঁকে গেলে তখন ক্লাসটা ফ্রি হবে না। কিসের সঙ্গে আটকে আছে? এত তো টাইট হওয়ার কথা না। ও আচ্ছা, ওই যে প্রেসারে মুখটা চড়া হয়ে গিয়ে এই ফিঙ্গারের সঙ্গে আটকে গেছে। তা এইখানটায় প্রেসারটা আসলো কিসের সাথে, কিসের সাথে প্রেসার আসবে? এখানে থাকবে এইগুলো, প্লেট থাকবে, প্লেট থাকবে, তারপরে এটা থাকবে, এই যে এইরকম ইজি থাকবে। কিন্তু এর কেসটা কি, এইভাবে আটকে থাকার কারণটা কি? এই যে প্রত্যেকটাই এই যে একই কেস, মানে বিশাল প্রেশার পেয়েছে, প্রেশার পেয়েই এই কেসটা গিয়ে দাঁড়িয়েছে। তা চলুন না এটা তাহলে খুলে ফেলি আগে, তারপরে দেখছি কীভাবে কী করা যায়। আচ্ছা, যেহেতু খোলাই যাচ্ছে না, এতটাই টাইট হয়েছে, দেখি ওর কোথায় গিয়ে দাঁড়াই। দেখি কি হতে পারে। আরে এ তো এমনি বেরিয়ে চলে আসলো এবার। তার মানে প্রেসারে, এই যে প্রেসারে ধরে রেখে দিয়েছিল, এই যে ঠিকঠাক সেটিং হয়নি। এখন কে করেছে জানি না অবশ্য, এটা দেখেন কি অবস্থা। করা অনেক দিন, এটা মনে হয় মিস্ত্রি, আমি এনে এখন মিস্ত্রি করিনি মনে হয়, সে আগে সে এক করাই রয়েছে। কি অবস্থা এ? না না না, ওই ওই আমার ছোটো ছেলে করেছিল, তাই না? হ্যাঁ, ও আর কি ফিটিংটা করতে পারি, করতে পারি না, ও করেছিল, ফিটিংটা করতে পারিনি। এটা এর সঙ্গে প্রেসারে, এই দেখেন এই যে দাগটা রয়েছে, এই দাগের সঙ্গে প্রেসারে ওরে আটকে রেখেছে, আটকে রেখেছে। তো এরে ইজি করতে হবে একদম, মানে এই জায়গার থেকে এই যে এইখানটাই একদম ইজি করতে হবে, নাহলে পরে সমস্যা আছে। এই যে এইগুলো ঘষে এটা সমান করে দিতে হবে, যেহেতু গ্যারেজ না আমার, এটা তো কাকার বাড়িতে কাজ করছি, এখানে গ্রাইন্ডার নেই যে একটু গ্রাইন্ডার দিয়ে কেটে দেবো।
তো যেহেতু ফাইল আছে ফাইল দিয়ে একটু ঘষে আমরা চেষ্টা করি দেখি ভুগিনি বাড়িয়ে ঢুকে দিয়েছে জোর করে জোর করে ঢুকে দিয়েছে তো এটা সেটিং ঠিকঠাক করতে পারলেই খুব সুন্দর চলবে অসুবিধা নেই থাক 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 যে আছে তো মোটামুটি আমরা ঘষে ফেলেছি এখন দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই তো এইটা এই ফিঙ্গারটা দেখলেই হবে হ্যাঁ ওকে একদম সঠিক হয়েছে কোনো সমস্যা আসবে না তো চলুন এটাকে আগে ফিটিং করে ফেলি তারপরে দেখছি এটা আগে সেটিং করে নেওয়া উচিত ছিল এটা যদি আগে সেটিং করে নিত তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না আমার মনে হয় ওইগুলো সেটিং করার পরেই এই প্লেটটাকে বোল্ট দিয়ে ফিটিং করেছে যার জন্যে একটা চেপে ধরেছে এই হচ্ছে সমস্যা তো এই ক্লাসটা সুন্দর চলবে আমরা সঠিকভাবে ফিটিং করব আর সুন্দরভাবে চলবে কোনো সমস্যা আসবে না তো এইরকম উল্টোপাল্টা ফিটিং করলে ক্লাসের তো প্রবলেম আসবেই এবার এইভাবে টাইট দিয়ে তারপরে ফিটিং করতে হবে বেশ ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা মেজারমেন্ট করব তাহলে একদম ফ্রি হয়ে যাবে বাস এই যে এই জায়গাগুলো সুন্দর সেটিং হয়ে গেছে আর আগে কীরকম ফাঁকা ছিল যার জন্যে আমার একটু সন্দেহ হলো যে কেসটা কি এই এই এরকম কেন হ্যাঁ এটা ইজি থাকবে একদম ঠিক আছে তো এবার এই প্লেটগুলো আমাদের ঘষে নিতে হবে এই প্রত্যেকটা প্লেট সিরিজ পেপার দিয়ে আমরা ঘষে নেব নেওয়ার পরে ফিটিং করব চলুন তাহলে ঘষে ফেলি এর উপরেই ঘষি তো আগে লোহার প্লেটগুলো ঘষে নিতে হবে এই লোহার প্লেটগুলো দুটো দুই সাইডে দুটোর এক সাইড করে ঘষতে হবে আর দুটোর দুই দুই সাইডেই ঘষতে হবে তো চলুন তাহলে ঘষা শুরু করি তো চলুন আমরা মোটামুটি একটু একরকম ঘষে নিয়েছি নিয়ে আমরা এবার ফিটিং করব তো সবই ঘষা হয়ে গেছে প্লেট প্লেটগুলো সবগুলো ঘষা হয়ে গেছে তো চলুন আমরা ফিটিং করি তো ফিটিং করতে গেলে আমাদের এই জিনিসটাকে দরকার হবে এইটাকে দরকার হবে এটার মধ্যে আগে দিয়ে দিতে হবে এটা ব্যাস এবার দেওয়ার পরে এবার লোহার প্লেটগুলো যেটা প্রথমে প্রথমে ছিল ওটাকেই ওটাকে উপরে দেব সবার উপরে এবার দুই সাইডে যেটা আছে ওটা দিতে হবে এই যে এটা থাকলো উপরে ব্যাস এটা সমান করে নিয়ে নিতে হবে ব্যাস এই থাকলো এরপরে একটা ফাইবারের শু দিয়ে দিতে হবে এই ব্যাস এরপরে আর একটা এই লোহার প্লেট দেব এই এইগুলো মেজারমেন্ট করে সঠিকভাবে রাখতে হবে নাহলে সমস্যা গিয়ে দাঁড়াবে
এবার আরেকটা ফাইবারে প্লেট দিয়ে দেব। ব্যাস, তো এই ক্লাস যদি ঠিকঠাক করে ফিটিং করা যায় তো মোটামুটি গাড়ি সুন্দর লোড নেবে এবং স্পিড মানে টার্ন যারে বলা হয় সেটাও আসবে। তো এবার এটাকে আমরা ফিটিং করব, এটাই প্রবলেমটা ছিল। তো এইবার কি করতে হবে, এইবার এই ফিঙ্গারটা দিয়ে দিতে হবে, এর ভিতরে সমানভাবে পাঠাতে হবে। সমানভাবে সুন্দর করে বসাতে হবে, একটু টেরা হয়ে গেছে যার জন্য যেতে চাইছে না। হ্যাঁ, চলে গেছে। ব্যাস, এইবার এগুলোকে দিয়ে দিতে হবে। এই কিন্তু এর ভিতরে যে ওয়াশার দিয়েছিল, চলুন দিয়ে দিই, যাহাই হবে যাহাই হবে। বলতে সমস্যা তো আছেই যদি উল্টোপাল্টা হয়ে যায়। আচ্ছা, এটাকে এবার তুলে নিতে হবে, এটা এইভাবে থাক আপাতত। কিন্তু এই শুগুলো সমান হলো না, এটা এবার ঠিক আছে মোটামুটি। তো এটাকে এবার আমরা সরিয়ে দেবো, দিয়ে স্প্রিংগুলো দিয়ে এবার টাইট দিতে হবে। প্রেশার ধরে নিয়েছে, আর সমস্যা নেই। ব্যাস, এবার মোটামুটি একরকম টাইট দিয়ে দেবো, যতটা দেওয়ার দিই। তারপরে আবার ওদিকে একটু কাজ আছে, ওদিকে গিয়ে অ্যাডজাস্টিংটা করব, মানে ক্লাস শ্যাফ্টের মধ্যে ঢুকিয়ে তারপরে অ্যাডজাস্টিংটা করতে হবে। তবে আমি যে প্রসেস আজকে এর আপনাদের দেখাচ্ছি, বিষয় হচ্ছে এই নিয়ে কোনো আর সংশয় থাকবে না আপনার মনের মধ্যে যে কিভাবে কি করতে হয়। আর সঠিক কাজটা এখান থেকেই আপনি আজকে পেয়ে যাবেন যে কিভাবে অ্যাডজাস্টিং করতে হবে। এবং সঠিক কাজ হবে, বেশি ঝামেলা হবে না, একবারেই হয়ে যাবে কাজটা। আচ্ছা, এই থাকলো মোটামুটি, এটা আর একটু যাই, এটা আর একটু দিতে হবে। এই ক্লাসের অ্যাডজাস্টিং করতে গেলে 14 নম্বর ডাল লাগবে আর 17 নম্বর ডাল রেঞ্চ লাগবে, তাহলে সঠিকভাবে কাজটা করা যাবে। এইভাবে থাক আপাতত। এইবার আমরা শ্যাফ্টের মধ্যে যাব, শ্যাফ্টের ওখানে গিয়ে কাজটা করব। দেখেন, এবার পরিষ্কারভাবে এ চলে যাবে, কোনো সমস্যায় আসবে না। এই যে ওর ভিতরে এইভাবে থাকবে। তো চলুন আমরা শ্যাফ্টে গিয়ে ওখানে যে যে কাজ আছে সেগুলো করি। তো এটা হচ্ছে ক্লাস শ্যাফ্ট, আর এটা হচ্ছে ক্লাস বডি, আর এটা হচ্ছে ক্লাস ক্যাম। বিষয় হচ্ছে এটা দেখেন, এই দিকটা ঢালু, এই দিকটা উঁচু, মানে যখনই এই দিকে আসবে তখন এই দিকটা প্রেশার দেবে, প্রেশার দিলে ক্লাসটাকে ফ্রি করে দেয় একদম। তো এখানেও ওই একই সিস্টেম আছে, এই দেখেন এইদিকে উঁচু, এই দিকটাই নিচু, ঠিক এইভাবে সেটিংটা হয়। তো
আমরা তাহলে এই একটু গ্রিজ দিয়ে দিই, দিয়ে এখানে আমরা সেটিং করে দেব। এখানে গ্রিজ দিতে হবে যাতে স্লিপটা করে ভালো। তো এখানটায় গ্রিজ দিয়ে আমরা সেটিং করব, মানে যখন ক্লাচটা টানা হবে তো সেই সময় কি হয়, এই যার থেকে এই ক্যামটাকে আর এই এটা এটাকে এই দিকে নিয়ে চলে আসে, তখন সামনের দিকে একটা প্রেশার আসে, বিশাল একটা প্রেশার দেয়। তা সেই প্রেশারে ওই স্প্রিংটা স্প্রিং ঠেলা দিয়ে ক্লাচ ফিঙ্গারগুলোকে একদম ইজি করে দেয়, আর সঙ্গে ক্লাচ যে শু আছে ওটা একদম ফ্রি হয়ে যাবে। যে প্লেটগুলো যেগুলো সেটিং করলাম দেখলেন, তো ওইগুলো একদম ফ্রি হয়ে যাবে। তো এবার এটাকে আমরা সেটিং করে দিই, ঠিক এইভাবে সেটিংটা হবে। এখানে একটু গ্রিজ দিয়ে দিই, এইগুলোতে গ্রিজ দিয়ে দিই, একেবারে শুকনো হয়ে গেছে তো বহুত দিন, তো এইগুলো একটু গ্রিজ দিয়ে দিলে ইজি হয়ে যাবে পুরো। যাই হোক, আমরা গ্রিজ দিয়ে দিয়েছি, এখন এই ক্লাচ ফিঙ্গারটাকে এবার ক্লাচ ক্যামটাকে উপরে আবার দিয়ে দেবো। এই যে চলুন আমরা তাহলে রিলিজ বিয়ারিংটা এবার ফিটিং করে ফেলি। তো রিলিজ বিয়ারিংটাকে ফিটিং করতে গেলে শ্যাফটেও আমাদের একটু গ্রিজ দিয়ে নিতে হবে, যেহেতু দীর্ঘদিন পড়ে রয়েছে এটা ইজির দরকার আছে। এখানেও আমাদের গ্রিজ দিতে হবে, একটু বিষয় হচ্ছে যেহেতু এটা রিলিজ বিয়ারিং তো এটা তো খোলা যাবে না, এটা ফিক্সড হয়ে আছে। তো মোটামুটি তবু আমরা হালকা দিয়ে নিই এখানটায় একটু, ব্যাস এখানে দেওয়া সম্ভব না, এটা মোটামুটি একটু দিয়ে রাখলাম, আর উপরটা একটু ফ্রি দরকার আছে, এটা ফ্রি দরকার আছে। এবার এইখানটাই এটা ফিটিং হবে, এই যে পিছনের যে কলার আছে এই কলারটা এই ক্লাচ ক্যামের উপরে, এই যে রিলিজ ক্যামের উপরে ঠিক এইভাবে প্রেশার দিয়ে বসবে। তো যাই হোক, মোটামুটি আমরা ফিটিং করে ফেলেছি, এখন শ্যাফটের মধ্যে এটা ইজি থাকতে হবে, একদম ইজি আছে, কোনো সমস্যা নেই। এবার এটাকে দিয়ে দিতে হবে, ব্যাস এই যে চলে গেল। এইবার কি করবে, এইটা সবসময় একটা প্রেশারে থাকবে, ক্লাচ যে সেটটা আছে ওটা প্রেশারে থাকবে, এই যখনই এটা টানা হবে এই সামনে এই ক্যামটাকে ঠেলা দেবে আর এখানে এটা ফিক্সড হয়ে থাকবে, তখন ওই অ্যাডজাস্টিং শ্যাফ্টগুলো যেগুলো আছে যে বা স্ক্রুগুলো আছে, স্ক্রু বলতে যে বোল্টগুলো আছে ওই বোল্টগুলো প্রেশার দেবে আর একদম ক্লাচটাকে ফ্রি করে দেবে। তো বিষয় হচ্ছে এইবার আমরা এখান থেকে অ্যাডজাস্টিং করব, এই যে অ্যাডজাস্টিং করব। তো একটা জিনিস দেখুন, এইখানটাই যে জিনিসটা আমি দেখাই একটু, এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা একদম এইভাবেই রাখতে হবে, এই যে যতটা শ্যাফটা বাইরে বেরিয়ে আসছে ঠিক ওই জায়গাটা ওইভাবেই রাখতে হবে, আর এইটুকু রেখে ওদিকে আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। অ্যাডজাস্টিংটা কীভাবে করবো আমি এইবার দেখাই, বলুন। তো আজকের আপনার যেভাবে ক্লাচটা অ্যাডজাস্ট দেখিয়ে দেব, তো আশা করি ইউটিউবে এইরকম ভিডিও পাবেন বলে সন্দেহ আছে। তো এই যে বোল্টগুলো দেখা যাচ্ছে অ্যাডজাস্টিং বোল্ট, এইগুলো সেম এইভাবে রেখে দিতে হবে, একদম চারটেই সমানভাবে রাখতে হবে যেন বেশি না হয়ে যায়, এই যে মানে চারটেই টাচ হতে হবে, এটা যেন ফাঁকা আছে দেখেন, এই যে লেগে গেল, ঠিক এইভাবে রাখতে হবে, ব্যাস এই যে রাখলেন। এইবার করতে হবে কি, এবার পিছনের থেকে এই যে এইগুলোকে
এইবার বাইরে বের করতে হবে। এবার এইগুলোকে বাইরে বের করতে হবে। যখনই ঘোরা শুরু করবে উপরেরটা, তখন কিন্তু ছেড়ে দিতে হবে। আচ্ছা বেশ, এটা গেল। ঠিক এটাও সেম তাই, একই কেস। এইভাবে ছাড়তে হবে, মানে একদম চারটে বোল্টেই যেন সমানভাবে টাচ হয়, কোটায় কোনোটাই যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে তাহলে কিন্তু ক্লাসটা ফ্রি হবে না। এটা ঘুরে যাচ্ছে, এটা ছেড়ে দিতে হবে। এবার এই যে এটা, এটা যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ এই যে ঘুরে যাচ্ছে, এবার ছেড়ে দিতে হবে। তো দেখেন চারটেই কিন্তু এবার সমান হয়ে গেল, সমান হয়ে গেল। আর এদিকে আমি যেটা বলেছিলাম ওই সেম শ্যাফ্টের মধ্যে ওই একই কেস গিয়ে দাঁড়িয়ে আছে, মানে এদিকে একদম সেম গিয়ে দাঁড়ালো, সবাই টাচ হয়ে রয়েছে। আর সবাইকেই টাচ করাতে হবে এইভাবে। এবার দেওয়ার পরে এবার এদিকে ক্লাসের এই সাইডটা, এই সাইডটা দেখেন, এই যে শ্যাফ্ট বরাবর একদম আছে, এই যে শ্যাফ্ট বরাবর একদম আছে। তো কোনো রকম বাড়তিও নেই, কোনো রকম ভিতরেও নেই, সামান্য একটু ভিতরে থাকুক। শ্যাফ্টটা হালকা বের করে রাখলে পারে, ওটাই সবচেয়ে ভালো হয়। তো সেম আমরা এইভাবে করে ফেলেছি। এবার আমরা টাইট দিয়ে দেবো, ঠিক আছে। এবার টাইটটা কিভাবে দেব দেখেন, এবার ঠিক এভাবে ধরব, এভাবে ধরব, আর এই দিকের এটা টাইট দিতে হবে। কাকা এটাকে ধরে রাখতে হবে, হ্যাঁ ব্যাস এইভাবে, ঠিক আছে। এবার এইটা যাতে না ঘুরে যায় সেইভাবে আমরা টাইটটা দেব, ব্যাস। আচ্ছা দেখি, ছেড়ো না ধরো, ঠিক এটাকে ধরে রাখতে হবে আর ভিতরেরটা উপরের দিকে তুলতে হবে, ব্যাস ব্যাস। এই যে লক হয়ে গেল, আবার এটা মানে উপরেরটা ঘুরতে দিলে হবে না, এইভাবে এবার লক করে দিতে হবে, ব্যাস। এই চারটেই লক হয়ে গেল, ঝামেলা শেষ, আর লাগবে না কাকা, ব্যাস ঝামেলা শেষ। এই যে লক হয়ে গেল, এ আর কিন্তু আর কোনো সমস্যায় আসবে না। তো এবার কিন্তু ক্লাসটা একদম সঠিক কাজ করবে। তা চলুন আমরা এবার ফিটিং করে ফেলি। এবার দেখুন, আগে যেরকম ওই যে শ্যাফ্টের সঙ্গে লেগে যাচ্ছিলো স্ট্যাকের মধ্যে, এখন কিন্তু এই যে বোল্টটা উপরে চলে এসছে, দেখেছেন তো। শ্যাফ্টের সঙ্গে ফিটিং যদি করা হয় তাহলে কিন্তু খুব সমস্যা গিয়ে দাঁড়াবে। তো মোটামুটি এটাই হচ্ছে অরিজিনাল সিস্টেম, এইভাবেই করতে হয়। তো কোম্পানিতে এই সিস্টেমেই করে, তো যেহেতু কোম্পানির কাজ আমিও করেছি VST কোম্পানির, তো এই হচ্ছে সিস্টেম, এই প্রসেস। তো চলুন এটাকে ফিটিং করে দিই। তো এবার সবার আগে আমাদের এই কভার দুটোকে ফিটিং করে নিতে হবে, সবার আগে এই দুটোকে ফিটিং করতে হবে, ব্যাস থাক। এরপরে এবার ক্লাস সেটটাকে এবার দিয়ে দিতে হবে, ব্যাস থাকলো। এরপরে ওয়াশারটাকে দিতে হবে, এই ওয়াশারটা অবশ্যই দিতে হবে, এই ওয়াশারটার দারুণ কাজ। তো এই ওয়াশারটাকে বাদ দেওয়া যাবে না, এই ওয়াশারটাকে দিতে হবে, ব্যাস দেয়া হলো। এরপরে এবার ক্লাস ড্রামটাকে এবার দিয়ে দিতে হবে, এটা ক্লাস ড্রাম, এটা এইভাবে ফিটিং হয়ে যাবে, ব্যাস। এটা শ্যাফ্টের সঙ্গে যদিও ইজি আছে, এটা ইজি থাকে না, একটু হালকা টাইট থাকে। তো যেহেতু এইখানটায় ইজি আছে, আপাতত চলতে থাকুক, পরবর্তীতে যদি কোনো দিনও শ্যাফ্টটা খোলা হয় তখন বিয়ারিংয়ের জায়গা টাইট করে নিতে হবে। এবার এই নাটটা দিয়ে টাইট দিলে পারেই দেখবেন কত সুন্দর ফিটিং, মানে ক্লাস চালু হয়ে যাবে। বেশ, তা চলুন আমরা কভারটা, ওপাশের যে কভার আছে ওই কভারটা ফিটিং করবো, তার আগে এপাশের কভারটা ফিটিং করে দিচ্ছি, কভারটা বাইরের কভার এটা।
দেখুন ক্লাচ কত সুন্দর হয়ে যাবে, কোনো সমস্যা আসবে না, ফ্রি হয়ে যাবে সুন্দর। তা যখনই স্পিডটা কমে যাবে তখন কিন্তু পরিষ্কার বুঝে নিতে হবে যে ক্লাচটা স্লিপ করছে। তো এরকম ক্লাচের গায়ে একটু টাচ করলে পরে বোঝা যাবে যে প্রচণ্ড হিট হবে, হিট হওয়া মানেই বুঝতে হবে যে ক্লাচটা স্লিপ করছে। তো চলুন এবার ওপাশে কভারটা ফিটিং করি। যাই হোক, মোটামুটি আমাদের এবার টাইট দিয়ে নিতে হবে। ব্যাস এবার ক্লাচটা দেখেন কত সুন্দর হয়ে যাবে। মনে করেন যে গিয়ারে দেওয়া হলো, এই যে গিয়ারে পড়ে গেল, এবার গাড়িটা এগিয়ে যাবে না, ঠিক আছে। এবার এখানটায় ক্লাচটা চাপ টানলেই দেখেন ফ্রি হয়ে যাবে। এই যে একদম ফ্রি হয়ে গেল, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যেই এটা ছেড়ে দেবো, এইবার দেখেন এই দেখেন এই গিয়ারে রয়েছে, তো এটা চলতে শুরু করলো, মানে এয়ার চালিয়ে দেখারও কোনো দরকার নেই, এখানে পরিষ্কার বোঝা গেল যে একদম ফ্রি। তো এতক্ষণ সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো থ্যাংক ইউ।